কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল সেমিফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বৃষ্টির কল্যাণে আগের ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় এই ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে মোট তিন। অবশ্য তখনও সেমির টিকিট নিশ্চিত করতে কামনা করতে হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হার। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30। মাঠে এসেই সোজা সোফিয়া গার্ডেনের উইকেট দেখলেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট যেন দুর্বোধ্য এক ধাঁধার নাম। অবশ্য শুধু উইকেট না, শিরোনামে এসেছে বৃষ্টিও। এখন পর্যন্ত খেলা 8 ম্যাচের 4টির যে ফল নির্ধারণ করে দিয়েছে প্রকৃতি। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচেও থাকছে সেই শঙ্কা। তবে সোফিয়া গার্ডেনের ম্যাচটি দুদলের জন্যই অগ্নি পরীক্ষা। জিতলে সেমিতে খেলার সম্ভাবনা টিকে থাকবে, হারলে নিশ্চিত বিদায়। দূরের চিন্তা না করে আপাতত টাইগারদের ভাবনায় শুধুই নিউজিল্যান্ডের ম্যাচ। মজুরুল ভাই, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাবো বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে, সেটা হচ্ছে যেহেতু কার্ডিফের সোফিয়া গার্ডেনের ম্যাচ হচ্ছে এবং অধিনায়ক মাশরাফি যেটা বললেন যে অনেক গ্রাসি একটা উইকেট, প্লাস যদিও পরবর্তীতে আবার গ্রাস কাটা হতেও পারে, তবে বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আসলে টসটা কতটুকু ভূমিকা রাখবে, বা টসটা যদি জিতে যায় বাংলাদেশ সেক্ষেত্রে আগে বোলিং বা ফিল্ড মানে ব্যাটিং কোনটা নিলে ভালো হয়? দেখেন, মেসেজ ইজ প্রিটি মাচ ক্লিয়ার ফ্রম বোথ ক্যাপ্টেন, তাই না? ওরা যেটা বলল যে আজকে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করাই লাগবে। রিজন ইজ দ্যাট নিড টু বি উইন, আদারওয়াইজ নো আদার অল্টারনেট অপশন ইজ হেয়ার। তো সেই ক্ষেত্রে আসলে উইকেটটা আসলে কিছু কিছু সময় হয় কি, আমি যদি টস জিতে যদি না জিতি তাহলে কি হবে? তো প্রবলেম যেটা হচ্ছে, আপনাকে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে এবং নিড টু বি গুড প্ল্যান, এবং প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে, এবং যে প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য যে ধরনের পরিকল্পনা দরকার আমার মনে হয় বোথ টিম সেটা নিবে। আর আপনি যদি বাংলাদেশের কথাই চিন্তা করা হয় যে হ্যাঁ, মাশরাফি বলেছে যে উইকেটে কিন্তু গ্রাস আছে এবং গ্রাসটা হয়তো বা এই রিপোর্টটা হয়তো ম্যাচের 24 আওয়ার্স আগের হয়তো অবজারভেশন, তো হয়তো কি ম্যাচ দিতে গ্রাসগুলো আরো কেটে ফেলে। এখন আরেকটা প্রবলেম যেটা হচ্ছে ওয়েদার একটা বিগ ফ্যাক্টর। তো সবকিছু মিলে আসলে টস জেতাটা একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, এবং টস জিতলে কোন ধরনের ডিসিশন নিবে আমার কাছে যেটা মনে হচ্ছে বোথ টিমই হয়তো ডেফিনেটলি দে উইল গো ফর দ্য আপনার ফিল্ডিং। রিজন ইজ দ্যাট হচ্ছে আপনার উইকেট একটা বিগ ফ্যাক্টর এবং আপনার ওয়েদার একটা বিগ ফ্যাক্টর। তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে হয়তো তারা ফিল্ডিং এর দিকেই যাবে বোথ টিম।